মাঝরাতে হঠাৎ করে কারো হাড় কামড়ে খাওয়ার কটমট শব্দে ঘুম ভেঙে যায় মিলি। মিলি বেশ চমকে বিছানা থেকে উঠে, শব্দটা আসছে তার পাশের ঘর থেকে, সেখানে তার ছোট ভাই অনেক ঘুমায়। মিলি ভয়ে বিছানা থেকে উঠে তার ভাইয়ের ঘরের দিকে হাঁটতে শুরু করলো। মিলি যত ঘরের দরজার কাছে যাচ্ছে কটমট শব্দটা তত গাঢ় হচ্ছে। দরজাটা ভেতর থেকে চাপিয়ে দেওয়া, মিলি হালকা ধাক্কা দেওয়াতেই দরজাটা খুলে গেল এবং সাথে সাথেই সে কটমট শব্দটাও একেবারে থেমে গেল। ঘর কুচকুচে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মিলি অন্ধকারে হাতরে সুইচ চেপে ঘরের আলোটা জেলে আঁতকে উঠে সাথে সাথে আবার আলোটা বন্ধ করে দিল। মিলি দেখলো অনেক বিছানা ছেড়ে সম্পূর্ণ নগ্ন হয়ে মেঝেতে উপুর হয়ে শুয়ে রয়েছে। মিলি বেশ লজ্জা পেয়ে তার নিজের ঘরে চলে এলো। পরের দিন সকাল 8টায় ঘুম ভাঙলো মিলির। ঘুম থেকে উঠে মনে পড়ে গেল গত রাতের ঘটনা। বারান্দায় এসে দেখলো অনেক খাবার টেবিলে বসে ডিম পরোটা খাচ্ছে। মিলি অনেককে দেখে প্রশ্ন করলো, কিরে তোর আজ কলেজ নেই? আছে আপু, তবে শরীরটা খারাপ লাগছে, তাই আর যাবো না। মিলি আর কোনো কথা বলল না, চুপচাপ খাবারটা শেষ করলো। মিলি রোজকার মতো গোসল করতে চলে গেল। মিলি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো অনেক ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি প্রশ্ন করলাম, কিরে কিছু বলবি? অনেক আমতামতা করে বলল, আপু একটা কথা কিছুদিন ধরেই তোমাকে বলবো বলবো ভাবছি, কিন্তু কথাটা বেশ অদ্ভুত, তাই কথাটা বলে উঠতে পারছি না। কয়েকদিন ধরে হঠাৎ মাঝরাতে হাড় কামড়ে খাওয়ার মতো কটমট শব্দ শুনে আমার ঘুম ভাঙে। শব্দটা আসে তোমার ঘর থেকে। আমি ধীরে ধীরে তোমার ঘরে আসি, আলো জ্বালাই, এরপর কি হয় সকালে আমার মনে থাকে না। বিষয়টা কি স্বপ্ন নাকি বাস্তব এটাই বুঝতে পারছি না। অনেকের কথা শুনে মিলি ভেতরে ভেতর বেশ চমকে উঠে, তবে বাহিরে তা প্রকাশ করে না। আমার সাথেও যে ঠিক একই রকম ঘটনা ঘটেছে। আমি কিছুই বুঝতে না দিয়ে মুখে কিছুটা বিদ্রূপের হাসি ফুটিয়ে অনেককে বললাম, কি যা তা বলছিস, আমার ঘর থেকে ওরকম শব্দ আসবে কেন? তুই স্বপ্ন দেখেছিস, না হলে বাকি অর্ধেক ঘটনা মনে থাকবে না কেন? অনেক একমত পোষণ করলো, ওখান থেকে চলে গেল। মিলি তার পরিচিত কালো জাদু ও শয়তান উপাসনা করে এরকম এক মহিলাকে পরের দিন বাসায় নিয়ে আসলো। বাসায় ঢোকা মাত্র মহিলাটি বলল, এখানে আমি শয়তানের উপস্থিতি অনুভব করতে পারছি। জাদুঘর মহিলার হাবভাব কেমন যেন বদলে গেল, সে কুকুরের মতো মিলির গা শুকতে শুরু করলো। মিলি বেশ ভয় পেয়ে গেল। ওই মহিলা এবার কুকুরের মতো মেঝেতে শুকে শুকে অনেকের ঘরের দিকে চলে গেল। আমিও গভীর বিষয়ে তার পিছু পিছু ছুটলাম। অনেকের ঘরে গিয়ে মিথিলা ঘরের মাঝখানে কয়েকটা পাক দেয়, কুকুরের মতো নাক ছিটকায়, এই ঘরে কে থাকে রে? মিলি কিছুই বুঝতে না পেরে আমতামতা করে বলে, আমার ছোট ভাই অনেক থাকে। মিথিলা কথাটা শুনে একটা বিদঘুটে হাসি দেয় আর জানতে চায়, তোর বাড়ির বাকি সবাই কোথায়? মিলি আবারও সে আগের চিন্তায় ফিরে আসে, আসলেই তো বাকি সবাই কোথায়? মিলি অনেককে কল দেয়, প্রথমবার অনেক কলটা ধরে না। দ্বিতীয়বার কল ধরতেই, হ্যালো অনেক, কোথায় তুই? আপু আমি হাসপাতালে। হাসপাতালে মানে? কেন কি হয়েছে? আপু তুমি হাসপাতালে চলে আসো, আমি কিছুই বুঝতে পারছি না, বাবার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, কয়েকজন প্রতিবেশীদের সাহায্য নিয়ে আমি তাদের হাসপাতালে নিয়ে এলাম, ডাক্তার বলেছেন তারা দুজনেই নাকি একসাথে প্যারালাইজড হয়ে গেছেন। প্যারালাইজড? এত কিছু হয়ে গেল? তুই কি মহাপণ্ডিত হয়ে গেছিস? আমাকে একটা কল দেওয়ার প্রয়োজন মনে করলি না? আমি তখন এত কিছু ভাবিনি, তুমি প্রোগ্রেস ভিউ হাসপাতালে চলে এসো। মিলি কল কেটে কাঁদতে কাঁদতে ওই মহিলাকে বাবা মায়ের ঘটনা খুলে বলে। মিথিলা হাই তুলতে তুলতে বলে, তুই যা হাসপাতালে, আমার খুব ক্লান্ত লাগছে, আমি তোর ঘরে বিশ্রাম নেই, খাওয়ার মতো কিছু থাকলে দিয়ে যা। মিথিলাকে একা বাড়িতে রেখে হাসপাতালে চলে গেল। অনেক হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। মিথিলা সেখানে গিয়ে কেঁদে ভেঙে পড়ে। ডাক্তারের কাছ থেকে তারা জানতে পারে মিলির বাবা এবং মা কোনো একটা কিছু দেখে প্রচন্ড ভয় পেয়ে প্যারালাইজড হয়ে গেছে, হাত পা নাড়াতে পারছে না এবং কথাও বলতে পারছে না। মিলি অবাক হয়, বাড়িতে কি এমন আছে যেটা দেখে তার বাবা মা এতটা ভয় পেতে পারে? অনেকের কাছে জানতে চাইলে সে বলে, আমি কিছুই জানি না, আমি ঘরে বসে বই পড়ছিলাম, হঠাৎ মায়ের বিকট চিৎকার শুনতে পায়, ঘরে গিয়ে দেখি বাবা মা দুজনেই মেঝেতে পড়ে রয়েছেন, তাদের শরীর কাঁপছে। মিথিলাকে যে বাড়িতে একা রেখে এসেছে দুশ্চিন্তায় মিলি কথাটা প্রায় ভুলে গেল। দেখতে দেখতে রাত 9টা বেজে গেল। ডাক্তার বললেন তাদের বাবা মায়ের দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ, সপ্তাহখানেক হাসপাতালে রাখতে হবে তাদের, পরবর্তীতে সুস্থতা সাপেক্ষে বাড়িতে পাঠাবে। মিলি অনেককে বলল, বাবা মায়ের পাশে আমি আছি, তুই সকাল থেকে অনেক কষ্ট করেছিস, বাড়িতে যা, ওখানে আমার এক বান্ধবী মিথিলা আছে, তুই 2 প্যাকেট খাবার নিয়ে যা, ওর সাথে খেয়ে নিস। ঠিক আছে বলে অনেক বাড়িতে চলে গেল। রাতের বেলা বাবা মায়ের পাশে খালাকে রেখে আমি বাসায় আসলাম। বাড়িতে এসে মিথিলাকে খুঁজে পায় না, ছোট ভাই অনেককেও পেলাম না, তাদের মোবাইলে বন্ধ। খোঁজাখুঁজির পর আমি রুমে এসে শুয়ে পড়ি, শরীর ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে একটা মেয়েলি কণ্ঠে চাপা কান্নার আওয়াজে তার ঘুম ভাঙে, কান্নার শব্দটা বেশ ভয়ঙ্কর। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে কান্নার শব্দটা আসছে তার ঘরের খাটের নিচে থেকে। ভয়ে মিলির শরীরে রক্ত যেন জমে বরফ হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, ভয়ঙ্কর
ভয়ঙ্কর কান্নার শব্দটা যে স্পষ্ট শুনতে পাচ্ছে। কি ভয়ানক কান্না! মিলি ভয়ে ভয়ে বিছানায় বসে মাথায় ঝুঁকিয়ে দিচ্ছিল খাটের নিচের দিকে, এটা দেখতে যে খাটের নিচে কে। মিলি যেই খাটের নিচে উঁকি দেবে, হঠাৎ মিলিকে হতভম্ব করে দিয়ে খাটের নিচ হতে অবিকল মিথিলার কণ্ঠ ভেসে আসলো, খাটের নিচে উঁকি দিস না মিলি, আমি মারা গেছি অনেকক্ষণ আগে, আমাকে খুন করা হয়েছে, আমার ভয়ঙ্কর কুৎসিত চেহারা দেখে তুই ভয় পাবি। মিলির মেরুদণ্ড বেয়ে যেন ভয়ের একটা শীতল স্রোত বেয়ে গেল। মিলি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এসব কি আবল তাবল কথা বলছিস মিথিলা, তোর তো এখন তোর বাড়িতে থাকার কথা, খাটের নিচে কি করছিস? মরে গেলে মানুষ তো লুকিয়ে থাকে, আমার আর যাওয়ার জায়গা নেই রে, আমার আত্মাটা তোদের বাড়িতেই আটকে পড়ে রয়েছে। মিথিলা তুই আমার সাথে মজা করিস না, আমার প্রচুর ভয় করছে, তুই খাটের নিচ থেকে বেরিয়ে আয় বলছি। মিথিলা এবার কথা থামিয়ে আবারও সেই ভয়ঙ্কর চাপা কান্না শুরু করলো। মিলি ভয়ে অস্থির হয়ে যাচ্ছিল, তবুও মিথিলার কথা কেন জানি তার বিশ্বাস হচ্ছিল না। মিলি ভয়ে ভয়ে মাথাটা ঝুঁকিয়ে খাটের নিচে তাকালো। মিলি যা দেখলো তা দেখে সে কয়েক মুহূর্ত বাক শক্তি হারিয়ে ফেললো। খাটের নিচে মিথিলার মাথা ছাড়া অর্ধেক শরীর পড়ে রয়েছে, কি ভয়ঙ্কর রূপ! হঠাৎ ভয়ঙ্কর দৃষ্টিতে মিলির চোখের দিকে তাকায় আর কুৎসিত একটা হাসি দিয়ে বলে, কিরে বললাম না খাটের নিচে তাকাস না, আমি মরে গেছি, তুই ভয় পাবি। মিলি ভয়ের সাথে সাথে জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে যায়। প্রায় এক ঘন্টা পর আমার জ্ঞান ফিরে, তখন মিলি বুঝতে পারে ওয়াশরুমে বন্দি, এখনো ভয়ে আমার শরীর কাঁপছে, শরীরের সব শক্তি যেন কেউ চুষে নিয়ে গেছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, মিথিলা তুই কি এখনো আমার আশেপাশে আছিস? আমার সাথে এমন হলো কেন বলতো? এই তো কিছুদিন আগেই সব ঠিক ছিল, হঠাৎ জীবনটা বদলে গেল, বাবা মা প্যারালাইজড হয়ে গেছেন, আর এখন তুই কি আবল তাবল কথা বলছিস, কি ভয়ঙ্কর তোর চেহারা, আমি বোধহয় পাগল হয়ে গেছি, তুই আমার অবচেতন মনের কল্পনা, তোর একাধিক সমস্যা কিন্তু একটা সুতোতেই বাঁধা রয়েছে মিলি, যা দেখে তোর বাবা মা ভয় পেয়েছে, সে আবার আমাকে খুন করেছে, তার জন্য তোর জীবনের এই অবস্থা। তোকে কে খুন করেছে? সে তোর ভাই অনিক। এসব কি যাতা বলছিস, অনিক তোকে খুন করবে কেন, আমার বাবা মাকেই বা ভয় দেখাবে কেন? হ্যাঁ যাতা বলছি, তোর ভাই অবশ্যই কাজগুলো করেনি, সে তো মারা গেছে, তার শরীর ব্যবহার করে অন্য কেউ কাজটা করেছে। অনিক মারা গেছে মানে? অনিকের আত্মা আর তার শরীরে নেই, সে তার আত্মা শয়তানকে নিজের অজান্তে উৎসর্গ করেছে, শয়তান তার দেহ ব্যবহার করে পৃথিবীতে এসেছে। মিথিলা আমি কিছুই বুঝতে পারছি না, আমার তোর কথা কিছুই বিশ্বাস হচ্ছে না, অনিকের দেহে শয়তানের আত্মা কিভাবে এলো, আর সে তোকে কেন খুন করবে? অনিক নিজের আত্মাকে শয়তানের কাছে উৎসর্গ করে শয়তানকে নিজের দেহ দান করে দিয়েছে। কিছু উপকরণ আর মন্ত্রপাঠের পর তিন রাত নগ্ন হয়ে দরজা খোলা রেখে ঘুমাতে হয়, ঘরে কোনো পবিত্র গ্রন্থ থাকতে পারবে না, এ সময় ঘর হতে নানান অদ্ভুত ভয়ঙ্কর শব্দ আসতে থাকবে। এরকম কোনো কিছুর ইঙ্গিত তুই পেয়েছিস? মিথিলার কথা শুনে আমি আতঙ্কিত হয়ে গেলাম, যা বলছে সবই সত্যি। আচ্ছা তুই এত ঘটনা জানলি কি করে? শয়তান আমাকে খুন করার আগে সব কথা বলেছে, সে ভেবেছে আমি আর কখনো ফিরে আসবো না, অবশ্য আমিও ভেবেছিলাম ফিরে আসবো না, কিন্তু আমার আত্মাটা কেন মুক্তি পেল বুঝছি না, হয়তো কালো জাদুবিদ্যা চর্চা করার জন্য আমার আত্মাটা অভিশপ্ত হয়ে গেছে। মিথিলা আমাকে কিছু একটা বল, আমার এখন কি করা উচিত? সেই বৃদ্ধ লোকটা এবার একটু মুচকি হেসে সেই পলিথিনের ব্যাগটা থেকে এক মুঠো মাটি নিল, আবার বলতে লাগলো, আর কি এমন অপবিত্র শক্তি আছে যেই মাটিকে ভয় পায় না? আর কোনো এমন শয়তানি শক্তি আছে যেটাই মাটির ক্ষমতার কাছে তুচ্ছ না? কবরের মাটি কি শয়তানের ভয়ের কারণ না? এই পবিত্র মাটি কোনো শয়তানকে স্পর্শ করার পর সেই শয়তানকে এক মুহূর্ত সময় পেয়েছে নিজের শক্তি দেখানোর জন্য, ধ্বংস হোক অশুভ শয়তানেরা, শান্তিরা ফিরে আসুক। এই বলে সেই মাটিটা ছুঁড়ে মারল সেই শয়তানের ভয়ঙ্কর ছায়ার দিকে। শয়তান সাথে সাথে আত্মনাদের একটা বিকট চিৎকার করে, যেই চিৎকারে ঘরের সকল বাল্ব, কিচেনের জানালা, গ্লাস ফেটে যায়, পুরো ঘরে নেমে আসে অন্ধকার। এই সেই অন্ধকার যে অন্ধকার আলোর সুসংবাদ দেয়, সমস্ত অশুভ থেকে বেঁচে থাকার মন্ত্রণা দেয়, জীবনকে করে তুলে পবিত্র, বাঁচায় কালো জাদুর মতো ভয়ঙ্কর বিদ্যা থেকে। এ যেন সবার কাছে এখন পবিত্র অন্ধকার। কিছুক্ষণ পর অন্ধকার কেটে ঘরের লাইট আবার জ্বলে উঠল। মিলি দেখতে পেল তার সামনে মিথিলা দাঁড়িয়ে, তবে মনে এখন কোনো ভয় নেই। মিথিলা বলল, অশুভ শক্তি আর শয়তান চিরতরে বাড়ি থেকে পালিয়ে গেছে, অশুভ শক্তি আমার শরীর ব্যবহার করে তোর সর্বনাশ করতে চেয়েছিল, আল্লাহর রহমতে পারেনি। মিলি আবারও মিথিলাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সম্মানিত দর্শক, ইসলাম ধর্মে আছে সবসময় পাক পবিত্র থাকতে হয়, অনেক কিংবা মিলির মতো শয়তান আর অশুভ শক্তি আপনার শরীরে ঢুকে পুরো তছনছ করে দেবে, তাই সবসময় পবিত্রতা অর্জন করা জরুরি বলে আমি মনে করি। গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ।